1445 হিজরির শাবান মাসের আজকে 12 তারিখ, আর মাত্র 18 দিন এই অপূর্ববান যে শ্রেষ্ঠ মাস রমজান মাসের আমরা অপেক্ষমান, যে মাসের অপেক্ষা আল্লাহর রাসূল দোয়া করছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমজান। হে আল্লাহ, রজব ও শাবানে তোমার রহমত করুণা বর্ষণ করো এবং রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায়া দাও। সবাই বলে আমিন। সে রমজান মাস, শ্রেষ্ঠ মাস আমাদের কাছে আসতেছে, সে অপেক্ষায় আগামী রবিবার দিবাগত রাত আমাদের দেশের চাঁদ দেখা হিসাব অনুযায়ী জাতীয় চাঁদ দেখা কমিটি যে চাঁদ দেখার ঘোষণা দিয়েছেন সেই অনুপাতে রবিবার চাঁদ উঠেছে। এজন্য আগামী রবিবার 25 ফেব্রুয়ারি দিবাগত রাত দিন অতিবাহিত হয়ে রাত এই নিষ্প শাবানের রাত, এটাকে লাইলাতুল বরাত আমরা বলে থাকি, এই রাত আমাদের সামনে উপস্থিত, যেটা খুতবাতুন নখবার মধ্যে উল্লেখ করছেন, ইন্না দোয়া ইস্তাজাবু ইস্তাজাবু খামসা লায়ালিন, যে 5টা রাত্রিতে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন, তার মধ্যে একটা বলছেন আউয়ালু লাইলাতির রজব, রজবের প্রথম রাত্রি, নিসফ শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত্রি, লাইলাতুল ঈদাইন, দুই ঈদের রাত্রি, এবং আল্লাহ রসুল বলছেন লাইলাতুল কদরিল মুবারাকা, কদরের রাত্রি। এই রাত্রিগুলোতে আল্লাহ পাকের দোয়া কবুল হয় আল্লাহর দরবারে। এ কথা বিভিন্ন কেতাবে এসেছেন এবং হাদিসের স্বীকৃতি অনুযায়ী বিভিন্ন মুফাসসির কেরাম বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, মুহাদ্দিসে কেরাম দোয়া কবুলের রচনী। এখন আমাদের দেশে এবং সামাজিক মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তাদের আলোচনা এখন শুনতে পাচ্ছেন, যারা শুনতে থাকেন, একদল উলামায়ে কেরাম বলতেছেন শবে বরাত বলতে কোরআন হাদিসে কিচ্ছু নাই। এখন শবে বরাত ফার্সি শব্দ, অবশ্য কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, ফার্সি তো আর কোরআনে থাকা কথা নয়। কি কথা বুঝেছেন আমার? এখন হয়তো জ্ঞানের পরিধি না থাকার কারণে তার এই একটা অদক্ষতা, অযোগ্যতা, আবার হয়তো বা কেউ বিরুদ্ধ চারণেই করেন বিভিন্ন নিজ খেয়াল খুশি মতো বা তাদের ঊর্ধ্বতনদের মতো, কিন্তু নিসফ শাবানের ব্যাপারে সহি হাদিস দ্বারা প্রমাণিত, যেটা তিরমিজিতে এসেছে, এবনে মাজা এসেছে, এবং সিয়াসাত্তার হাদিস গ্রন্থ সহি সাইকানা যে হাদিস গ্রন্থের মধ্যে নিসফ শাবানের কথা আল্লাহ রসুল ইবাদত বন্দিগি করেছেন এ ব্যাপারে হাদিস এসেছে, এবং অনেক বুজুর্গানি দিন এ নিসফ শাবানের অনেক গুরুত্ব দিয়েছেন। যেটা সব ফার্সি শব্দ, সব মানে রাত্রি, বরাত মানে ভাগ্য রচনী, যেটাকে ভাগ্য লিপি বলা হচ্ছে, এই ভাগ্য লিপির রজনীকে আরবিতে শবে বরাত বলা হচ্ছে। কিন্তু লাইলাতুন নিসফে শাবান এটা হাদিসের ভাষ্য, কোরআনের ভাষ্য আছে লাইলাতুন মোবারকা, বরকতময় রজনী, জোরে বলি সুবহানাল্লাহ। এখন এই নিসফ শাবান নিয়ে যদিও মতানৈক্য উলামায়ে কেরামদের মাঝে আছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এ নিসফ শাবানের আল্লাহর নবীর হাদিস দ্বারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এবং কোরআনুল কারিমের সূরা দুখান এই দুখানের এ আয়াত, আয়াত নম্বর 2 বা 3 নম্বর আয়াতের এ ব্যাখ্যায় ইকরামা রাহিমাহুল্লাহ সহ কিছু মুফাসসির কেরাম বলছেন যেটা শবে বরাতের রজনী, যেমন সূরা দুখানে আল্লাহ পাক বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হামিম, কোরআনুল কারিমের 114টা সূরা, এ সূরার 60টা সূরার শুরুতে
এই শব্দটা ব্যবহার করা হয়েছে হামিম। জোরে বলি সুবহানাল্লাহ। এই হামিম দ্বারা বোঝানো হচ্ছে, এর মুফাসসির কিরাম যত তাফসীর কারক এসেছেন সব মুফাসসির কিরাম বলছেন আল্লাহু আলামু মুরাদি বিহি, বলছেন এর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি যত বড় জ্ঞানী হন, শিক্ষিত হন, আর আরবির উপর আপনি পিএইচডি করেন, ডক্টরেট করেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ করার আপনার কোনো ক্ষমতা নাই। এ হচ্ছে মানুষের এলেমের দৌড়। আল্লাহ বলছেন হামিম, এ কথাগুলো উল্লেখ করে বলছেন ওয়াল কিতাবিন মুবিন, তিনি সেই সুস্পষ্ট কিতাব কোরআনের, এ কোরআনুল করিমকে কিতাব বলা হয়েছে। আল্লামা সৈয়দ রহমাতুল্লাহ আলাই যিনি তাফসীর জালালাইন দেখেছেন, জালালউদ্দিন সৈয়দী, জালালউদ্দিন মহল্লি, দুইজন মুফাসসির ইকরাম, দুইজনের নাম জালালউদ্দিন। এই দুই জালাল তাফসীর লিখেছেন তাফসীর জালালাইন, এই জন্য তাসনিয়ায় দিবাসনে দুইজন জালালাইন জালাল লিখেছেন বলে এই তাফসীরটার নাম হয়েছে তাফসীর জালালাইন। তাফসীর জালালাইনের লেখক জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই ইতকান একটা উসুলে তাফসীর গ্রন্থ আছে, কামিল ক্লাসে পড়া হয়, ওখানে বলছেন কোরআনের 55টা নাম। জোরে বলি সুবহানাল্লাহ। তার মধ্যে একটা কিতাবও কোরআনের নাম, কোরআনের নাম আছে তানজিল ফুরকান শেফা হুদা নূর। এভাবে এই কিতাবকে আল্লাহ পাক কোরআনের কসম খেয়ে বলছেন, সুস্পষ্ট কোরআনের সেই কসম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ কোরআনকে আমি অবতীর্ণ করেছি ফি লাইলাতিন মুবারাকা, সেই বরকতময় রজনীতে, ইন্না কুন্না মুনজিরিন, আর নিশ্চয়ই আমি হচ্ছি তোমাদের সতর্ককারী। জোরে বলি সুবহানাল্লাহ। এই লাইলাতুল মুবারাকা দ্বারা ইকরাম রহিমাহুমুল্লাহ সহ কিছু মুফাসসির ইকরাম বলছেন এরা সবে বরাতের রজনী, তবে অধিকাংশ মুফাসসির ইকরাম বলছেন না, যেহেতু কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে, যেটা সূরা বাকারায় আল্লাহ বলছেন শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদান লিন্নাসি বাইনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন, এই জন্য রমজান মাসের ব্যাপারে যেহেতু সবে কদর নিহিত, অধিকাংশ মুহাদ্দিস কিরাম মুফাসসির কিরাম বলছেন এ সবে কদরটা রমজান মাসেই নিহিত, এবং বুখারীর হাদিস আল্লাহর রাসূল বলছেন তাহাল্লাউ লাইলাতুল কদরি ফি আখিরি রমজান, বলছেন যে তোমরা রমজানের শেষ দশকের যে বেজোড় রাত্রিগুলোতে আল্লাহ রাসূল সবে কদরের তালাশ করতে বলছেন, এবং 41টা প্রায় উদ্ধৃতি আছে সবে কদরের ব্যাপারে, তার অধিকাংশগুলোই বর্ণনা করা হয়েছে যে রমজান মাসে নিহিত। এই জন্য অধিকাংশ মুফাসসির কিরাম বলছেন এ লাইলাতুল মুবারাকা বলতে সবে কদরকেই বোঝানো হয়েছে। তবে ইকরামা রহিমাহুমুল্লাহ সহ তাফসীরে মারিফুল কোরআনে এসেছে কিছু মুফাসসির কিরাম উল্লেখ করেছেন এই লাইলাতুল মুবারাকা দ্বারা সবে বরাতকেই বোঝানো হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য একদল উলামায়ে কিরাম এই লাইলাতুল মুবারাকাকেও সবে বরাত বলেছেন। এই সবে বরাতের রজনীতে দোয়া কবুলের রজনী কিতাবে উল্লেখ করেছেন। এরপরে এর এই সবে বরাতের রজনীতে বিভিন্ন মহত্ব গুরুত্ব সম্পর্কে হাদিসে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। আবার এ সবে বরাতে আমাদের সমাজে কিছু এরকম বেদাত প্রচলিত আছে, কুসংস্কার কিছু প্রচলিত আছে, যেমন অনেকে দেখা যায় এই রাত্রিতে ইবাদত বন্দেগি করা বাদ দিয়ে বিভিন্ন খালি কবরের পাশে যায়া খালি জিয়ারতেই করে, আবার আলোকসজ্জা কবরে বিভিন্ন আতশবাজি, বিভিন্ন কিছু রং তামাশার মতো সবে বরাতের রজনী থেকেও অনেকে মনে করে। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু এ সবে বরাতের রজনীতে রং তামাশার কথা বলা হয়নি,
ইবাদত বন্দেগি করছেন। তবে কবর জিয়ারতের কথা একটা রেওয়ায়েতে আল্লাহ রসুলকে জান্নাতুল বাকির মধ্যে পাওয়া গিয়েছিল, যেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন ইবনে মাজা এবং তিরমিজির হাদিসে, যে হাদিসখানে উল্লেখ করছেন মুহাদ্দিসে কেরাম। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, ফাকাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতিন, আমি কোন এক রাত্রিতে আমার বিছানা থেকে আল্লাহ রসুলকে আমি খুঁজিয়ে পাই না, আমি হারিয়ে ফেললাম। আয়েশা বলতেছেন ফাকাদ, আমি হারিয়ে ফেললাম আমার বিছানায় আল্লাহ রসুলকে আমি দেখতে পাইলাম না। ফাইজা হুয়াল বাকি, অতবার আমি আল্লাহ নবীকে তালাশ করা শুরু করে দিলাম, অনুসন্ধান করা শুরু করে দিলাম, আল্লাহ রসুল কোথায় গিয়েছেন আমি খুঁজিয়ে পাইলাম। ফাইজা হুয়াল বাকি, এই জান্নাতুল বাকি কবর স্থানের একটা নাম বাকি, বাকিয়ন যেটা শেষে আইন আছে বাকিয়ন উচ্চারণ হয় জান্নাতুল বাকি, যে লক্ষ লক্ষ এরকম সাহাবাজ মাইন আইমায় মুস্তাহিদিন এবং অসংখ্য মানুষের হুজ্জাজে কেরামদের কবরে যেখানে কবর রয়েছেন জান্নাতুল বাকি, এখন মসজিদে নববীর গেট এবং জান্নাতুল বাকির গেট একটা হয়েছে, যে গেট মসজিদে নববীর গেট পার হয়েই আপনার জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকতে হয়। অসংখ্য সুহাদা ইকরাম সাহাবাজ মাইন আইমায় মুস্তাহিদিন বিভিন্ন আল্লাহ নবীর আজওয়াজে মুতাহারাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য ব্যক্তি সেখানে জান্নাতুল বাকির মধ্যে শায়িত আছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি যখন আমার বিছানার থেকে দেখলাম আল্লাহ রসুল নাই, তাকে আমি হারিয়ে ফেললাম, আমি খোঁজ করতে শুরু করে দিলাম, এমন সময় খুঁজে আমি জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর নবীকে পাইলাম। ফাকালা আকুনতা তাকাফিনা, এমন সময় আল্লাহর নবী আমাকে বলতেছেন, হে আয়েশা, যে তাকাফিনা, তুমি কি ভয় পেয়েছ, তুমি কি আতঙ্কিত হয়েছ, আই আখিফ আল্লাহ আলাইকি, যে আল্লাহর নবী তোমার সঙ্গে খেয়ানত করবে বা তোমার সঙ্গে কোনো প্রতারণা করবে, তুমি কি এমন কিছু মনে করেছ? আয়েশা বলতেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি, আল্লাহর কসম হে আল্লাহর নবী, আমি এমন কিছু মনে করি নাই যে আল্লাহর রসুল আমার সঙ্গে খেয়ানত করবে বা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। আমি আল্লাহর নবীর সঙ্গে এরকম কোনো ধারণা পোষণ করি নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইন্নি সনান্তু, আমি নিশ্চয়ই ধারণা করেছি যে আন্নাকা আতাইতু, যে আপনি বাদান নিসাইকা, আমি ধারণা করছি আপনি অন্য কোন স্ত্রীর গৃহে বা তার ঘরে আপনি আগমন করেছেন, গমন করেছেন, এ ধারণা আমি করেছি, এই জন্য আমি অন্য কোন চিন্তা আপনার বিরুদ্ধে বা এরকম কোন আমি মনোভাব পোষণ করিনি। তখন আল্লাহর রাসূল বলতেছেন, ফাকালা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহর নবী বলতেছেন, হে আয়েশা, আজকে নিসফ শাবানের রজনী, যে আজকে শাবান মাসের মধ্যবর্তী রজনী, যে রজনীকে আমরা লাইলাতুল বরাত বলে থাকি, এই লাইলাতুল কদর মুবারাকা বলে থাকি, এই রাত্রিকে ফার্সি শব্দে বলা হচ্ছে শবে বরাত। আল্লাহর নবী বলতেছেন, ফাকালা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু সামাই দুনিয়া, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে অবতরণ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফায়াগফিরু লি আকসারি মিন আদাদি শারবানি কলবিন, বলতেছেন আর আমার উম্মতকে বনি কলব একটা সম্প্রদায় ছিল, এদের ছাগলের পালের পশম যতগুলো আছে এই পরিমাণ আমার উম্মত কাল নাহরুল আলামিন মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে এ হাদিস কানে এসেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এই নিসফ শাবানের রজনীতি আল্লাহর নবীকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ জান্নাতুল বাকিতে পাওয়ার পর তিনি এ কথা বলছিলেন। এই জন্য আল্লাহ রসুল এই নিসফ শাবানের রজনীতে যে তাকে জান্নাতুল বাকির মতো পাওয়া গেছে, কেউ যদি কবর জিয়ারত করে যে
এটা এরকম সেটাকে বেদাত বলা হয়নি, কিন্তু বিভিন্ন কবরে খালি ঘুরি বেড়াবে এবাদত বন্দিকে বাদ দিয়েই, বা তাদের কাছে কিছু চাওয়া পাওয়ার মানসিকতায় যাবে, এটা সম্পূর্ণ বেদাত। জোরে বলি না বুঝবেন, কবরবাসীদের জন্য চাওয়ার কথা বলা হয়নি, কবরবাসীর কাছে যাইয়া তাদের দোয়া করার কথা বলা হয়েছে, রুহের মাগফেরাত তাদের জন্য দোয়া করার কথা বলা হয়েছে, কবরবাসীর কাছে কোনো কিছু চাওয়ার কথা বলা হয়নি। জোরে বলি না বুঝবেন, চাইলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারেই চাইতে হবে, তারই কাছে একমাত্র সওয়াব পাওয়া আশা আকাঙ্ক্ষা সব কিছু করতে হবে। এরপরে হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله النصف من شعبان حضرت علي رضي الله تعالى عنه বর্ণনা করেন, যখন শাবান মাস আগমন করতেন আল্লাহর রাসূল বলছেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, নিসফ শাবানের রজনীর আগে আল্লাহর রাসূল সাহাব আজমাইনদের মাঝে বলছিলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা নিসফ শাবানের রজনীতে দাঁড়ায়া ইবাদত করো। জোরে বলি সুবহানাল্লাহ, ওয়া সুমু ইয়াওমাহা, আর দিনের মধ্যে তোমরা রোজা রাখো। কেননা কি জন্য দিনে রোজা রাখবে আর কেন রাত্রিতে ইবাদত বন্দেগি করবে? আল্লাহ রাসূল বলছেন ফাইন্নাল্লাহ ইলা সামাইদ দুনিয়া, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আকাশে অবতরণ করেন। ফায়াকুলু, আর বলতে থাকেন আলা আমিন মুস্তারজিকিন, কে এমন আছে আমার কাছে রিজেক প্রার্থনাকারী, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজেক দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আবার বলছেন আলা মিন মুস্তারজিকিন ফারসাকাহু আলা মিন মুবতালিন ফাহু আফিয়াহু, কে এমন আছে বিপদগ্রস্ত আমি তাকে শেফা দান করব। আবার কে আছে অন্য রেওয়ায়েতে বলছেন কে আছে গুনাহগার আমি তার তওবাগুলো কবুল করব, কে আছে আমার কাছে কি চাওয়ার জন্য প্রার্থনাকারী আমি তাদের প্রার্থনাগুলো মঞ্জুর করব। আল্লাহর নবী বলছেন কাজা ইল্লা কাজা হাত্তা ইয়াতনাউল ফাজরি, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত হয়নি ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ঘোষণা দিয়ে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা ইবনে মাজার হাদিস, রাওয়াহু ইবনে মাজা, সিয়াসাত্তার অন্যতম একটা হাদিস গ্রন্থ ইবনে মাজা, বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা, হাদিস পঞ্চাশখানা হাদিস গ্রন্থ বাজারে, এই পঞ্চাশখানার মতো হাদিস গ্রন্থ বাজারে বই আকারে পাওয়া যায়। তার মধ্যে সারা দুনিয়াব্যাপী যেটা সিয়াসিত্তা ছয়টা বিশুদ্ধ হাদিস গ্রন্থ, আল্লাহর নবীর এই হাদিসগুলো কিতাব আকারে লেখা, তার মধ্যে একটা ইবনে মাজা শরীফ। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসে আল্লাহ নবী এ নিসফ শাবানের ব্যাপারে এ কথা বলছেন। এখন যদি কোরআন হাদিসে স্টাডি না করি, হুট করি আপনি খালি বলি ফেলান সমাজে, এখন তো সাধারণ মানুষকে গোমরাহী করার একটা বিশেষ মাধ্যম হয়ে গেছে এখন মিডিয়া, ইউটিউব আর ফেসবুক, এখন কে কি বলল এই কথা নিয়ে এখন বিশাল কিছু, এখন অমুক বক্ত অমুক কইছে, অমুক হুজুর অমুক কইছে, এখন এগুলো শুনিয়ে দেখা যাচ্ছে সবে বরাত বলতে কিচ্ছু নাই, কোরআন হাদিসে সবে বরাত বলতে কোথাও নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। আরে সবে বরাত ফার্সি শব্দ আপনি কোরআন হাদিসে পাবেন, নামাজ ফার্সি শব্দ, নামাজ কোরআনে কোথাও খুঁজি পাইবে? নামাজের কথা কোরআনে কোথাও নাই, রোজার কথা কোরআনে কোথাও নাই, এটা ফার্সি শব্দ। নামাজের আরবি শব্দ হচ্ছে সলাত, এটা আরবি শব্দ কোরআনে আছে, রোজার আরবি শব্দ হচ্ছে সওম, আল্লাহ পাক সওমের কথা কোরআনে বলছেন কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজের কথা কোরআন হাদিসে কোথাও নাই, নামাজ ফার্সি শব্দ, তাহলে সব বড় ফার্সি শব্দ। আর আপনি সাধারণ মানুষকে এরকম বিভ্রান্তির জন্য যদি ছড়িয়ে দেন যে কোরআন হাদিসে কোথাও সবে বরাত বলতে কিচ্ছু নাই, এই বলি কি নামাজও রোজাও কোরআন
হাদিসে নাই, এই বলি মানুষকে আপনি বিভ্রান্ত করবেন, এটা হইতে পারে না। এই জন্য উলামাই কিরাম যে কেয়ামতের আগে আল্লাহ নবী বলছেন সাত আফতারিক উম্মতি সালাসুন ওয়া সাবউনা ফিরকাতুন, বলছেন আমার অসিরেই আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। আবার বলছেন সাইয়ারা ইখতালাবান কাসীরা, তোমরা দেখবে আমার উম্মতের মধ্যে অসংখ্য মতানৈক্য অসিরেই তোমরা দেখতে পাবে। এটা আল্লাহ রসুলের কথা, ভবিষ্যৎবাণী 100% সিউরিটি, এটা আজকে বাস্তবায়িত হচ্ছেন। এই জন্য সাধারণ ব্যক্তি যারা আছেন, যাদের কাছ থেকে কোরআন হাদিসের কথা শুনবেন, দিনের কথা শুনবেন, তার এলেমের যোগ্যতা, তার তাকওয়া পরহেজগারি, তার জ্ঞানের গরিমা, তার আদব আখলাক নৈতিকতা, এগুলো দেখতে হবে। আল্লাহর নবী একটা হাদিসে বলছেন ফাঞ্জুর মাজা তার আল ইসনাদু বিদ্দিন, ধর্মের আলোচনা যেটা এটা দিনের একটা অংশ, তুমি কার কাছ থেকে দিন গ্রহণ করতেছো, ধর্মের আলোচনা, দিনের আলোচনা, নৈতিকতা কোথার থেকে নিচ্ছ, তাকে আগে তুমি দেখো, তার নৈতিকতা দেখো, তার চারিত্রিকতা দেখো, তার এলেমের যোগ্যতা দেখো, তার তাকওয়া পরহেজগারি দেখো। এই জন্য দেশে বক্তা এখন তো ইউটিউবে অনেকে ভাইরাল হওয়ার জন্য দেখা যাচ্ছে, অনেক মার্কেটিং হওয়ার জন্য নিজের মানসিকতা এভাবে বিভ্রান্তি ছড়িয়ে সমাজকে গোমরাহি করতেছে। এখন উদ্ভট একটা কথাবার্তা সমাজে ছাড়িয়ে দিল, এখন এইটাই এক সময় ভাইরাল হয়, এখন তাকে খোঁজ করা শুরু করে দেয়। জোরে বলি না বুঝবেন কি কথা আমার, বুঝতেছেন আপনারা? তেনেসু সাবানের ব্যাপারে হাদিসের প্রমাণ ইবনে মাজা তিরমিজিতে হাদিস আছে, আল্লাহ রসুল এ হাদিস বর্ণনা করেছেন। কোরআনুল কারিম সূরা দুখা এ লাইলাতুল মুবারাকা বলতে ইকরামা রাহিমাহুল্লাহ সহ কিছু মুফাসসির কেরাম তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, এরা বলছেন যে এটা নিসফু শাবানের কথাই বলা হয়েছে, মধ্যবর্তী শাবানের লাইলাতুল বরাতের কথা বলা হয়েছে। যেহেতু অধিকাংশ মুফাসসির কেরাম এটাকে লাইলাতুল কদরিল মুবারাকা কদরের রাত্রি বলছেন, এই জন্য এ আমরা তাওজিতে বিভ্রান্তিতে না যাইয়ে একজনের অভিমত কয়েকজনের অভিমত না ধরিয়ে হাদিসে সহি হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর নবী এই লাইলাতুল নিসফু শাবানের রজনীতে এভাবে জান্নাতুল বাকিতে গেছেন। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে তুমি কি জানো না আজকে কোন রজনী? অন্য রেওয়ায়েতে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আল্লাহ রসুল আবার বিছানা থেকে উঠলেন, আমি খুঁজিয়ে পাই না। এরপরে তিনি যখন আসলেন, আসার পর আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় গিয়েছিলেন? আপনি তখন আল্লাহর নবী বলছিলেন আয়েশা তুমি কি জানো আজকে কোন রজনী? বলে না আমি তো জানি না, আল্লাহ এবং তার রসুল এ ব্যাপারে ভালো জানেন। আল্লাহর নবী বললেন আয়েশা আজকে নিসফু শাবানের রজনী, শাবান মাসের মধ্যবর্তী রজনী, আজকে আল্লাহর দরবারে বান্দা আল্লাহর দরবারে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলো মঞ্জুর করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর তুমি কি আমাকে আজকে রজনীতে ইবাদতের অনুমতি দিবে না? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিষ্পাপ, আপনার কোনো কি নাই, পাপ নাই, আপনি তো কোনো গুনায় লিপ্ত হননি, কোনো গুনাহ আপনার নাই, আপনি কেন এত ইবাদত বন্দি কি করবেন? আপনি কি আল্লাহর অনুগ্রহ ছাড়া জান্নাতে যাইতে পারবেন না? আল্লাহর নবী বলছেন ও আয়েশা আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। তিনবার বলছিলেন যে নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ছাড়া জান্নাতে যাইতে পারবো না। এরপরে আল্লাহর নবী বলছেন আয়েশা যে ব্যক্তি মর্যাদাবান ব্যক্তিকে মর্যাদা প্রদান করে, যিনি যে মর্যাদা পাওয়ার অধিকারী তাকে যে ব্যক্তি মর্যাদা প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান প্রদান করেন, মর্যাদা দিয়ে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে নিসফু শাবানের রজনী, আজকে একটা বরকতের রজনী, আজকে দোয়া কবুলের রজনী, আজকে বান্দার ভাগ্য লিপি রজন লিপিবদ্ধ হয় এক বছরের জন্য। অন্য হাদিসে আল্লাহর নবী বলছেন এ রজনী আমি কি সে রজনীতে ইবাদতবন্দী কি করবো না? তাহলে এই যে সম্মানিত একটা রজনী, সম্মানিত কিছু রজনী দিয়ে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে মর্যাদা দিয়েছেন, যে মর্যাদার শ্রেষ্ঠ রাত্রী এই সম্মানিত রজনীর মধ্যে লাইলাতুল কদরিল মুবারাকা, যেটা কদরের রাত্রি। জোরে বলি সুবহানাল্লাহ। কদরের রাত্রি ব্যাপারে কয়েকটা রেওয়ায়েত আছে, 5টা কমপক্ষে রেওয়ায়েত, আবার কমপক্ষে 40টা উদ্ধৃতি আছে, কিন্তু নিসফু শাবানের ব্যাপারে এরকম নাই,
শাবানের নিঃস্ব শাবান মর্দবর্তী শাবানের রজনী, অর্থাৎ শাবান মাসের মর্দবর্তী রাত, এটা দুইটা হয় না। কি কথা বুঝেছেন আমার? চোদ্দই দিবাগত রায় অতিবাহিত হলেই কি হয়ে যায়? নিঃস্ব শাবানের রাত, পনেরোই শাবানের রাত আসে। আর লাইলাতুল কদরের ব্যাপারে 21, 23, 27 এইগুলোর ব্যাপারে সহিহ হাদিস অসংখ্য আল্লাহর নবী বলছেন, কিন্তু নিঃস্ব শাবানের একটাই রজনী, এই রজনীর ব্যাপারে মতানৈক্য নাই, দ্বিমত নাই। এই রাত্রিতে আল্লাহর নবী আয়েশাকে বলছেন, তুমি আমাকে ইবাদতের অনুমতি দাও, আর যে ব্যক্তি এই মর্যাদাবান রজনীকে মর্যাদা প্রদান করবে আল্লাহ পাক তাকে সম্মানিত করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ দেখেন, যদি আপনি সম্মানিত ব্যক্তিকে সম্মান দেন দুনিয়াতেও, এর দৃষ্টান্ত আছে, আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন। দেখেন যে সালাম যে দেয়গা সে সালাম পায়েগা, এটা উর্দুতে বলা হয়, ফার্সিতে যে সালাম দেয়গা সে সালাম পায়েগা। আপনি যদি মানুষকে বেশি বেশি সালাম দেন, আপনি সালাম নিয়ে শেষ করতে পারবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি যে স্তরের মানুষ, আপনি যদি তাকে সে স্তরে সম্মান প্রদান করেন, আপনিও কারো কাছ থেকে সম্মানিত হবেন, এটা 100% সিউরিটি রসুলের কথা। যে মর্যাদাবান রাতকে যদি আপনি ইবাদত বন্দিগি দিয়ে সম্মান প্রদর্শন করেন, সারা রাত ঘুম না পড়িয়ে, যে এই বরকতময় রজনী আপনি এটাকে এরকম খেলায় কাটিয়ে না দিয়ে যদি কি করেন, এই সম্মান প্রদর্শন করেন, আল্লাহর নবী বলছেন সেও কি হবে, সম্মানিত হবে। আবার আল্লাহ রসুল বলছেন, আল্লাহর নবী বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াফুউ লিজামিই উম্মাতিন, আল্লাহর নবী বলছেন এই নিঃস্ব শাবানের রজনীতে আমার সমস্ত উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইল্লা সাবাতা নাফারিন লা নাসিবা লাহু, তবে আল্লাহর নবী বলছেন সাত ব্যক্তির জন্য এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে কোনো অনুগ্রহ হয় প্রাপ্ত হয় না, তারা ক্ষমা প্রাপ্ত হয় না। এই সাত ব্যক্তিকে আল্লাহ পাক এই রজনীতে ক্ষমা করেন না, আর তা ব্যতীত সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। তিরমিজির একটা হাদিসে আসছে, ইবনে মাজার হাদিসে এসছে, এই সাত ব্যক্তির মধ্যে এক নম্বর বলছেন, ওয়া সাহিরু, যে এই জাদুকর আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে তার ইবাদত বন্দিকির দ্বারা মাফ করেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। জাদু যেটাকে আরবি বলা হয় সাহের, আর সেহরণ শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা, ধোকা দেওয়া, জাদুর আর একটা অর্থ বাংলা। এখন জাদু যেটাকে আমরা বলে থেকে আরবিতে বলা হয় সেহেরু, সাহের, ধোকা দেওয়া, প্রতারণা করা। এই সাহের যারা করে, জাদু যারা করে, জাদুর শব্দগুলো সব কুফুরি কালাম, আল্লাহকে অস্বীকারমূলক বাক্য, তার ইমান থাকে না, সে কাফের হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য জাদু করনেওয়ালা ব্যক্তি কাফের হয়ে যায়, তার ইমান থাকে না, সে খাস তওবা না করা পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হয় না, ইমান না আনা পর্যন্ত তার কোনো ইবাদত গৃহীত হয় না। এই জন্য জাদু যারা এই পেশায় নিয়োজিত, এই কাজ যারা করতেই থাকে, আল্লাহর নবী বলছেন এই সবে বরাতের রজনীতে আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন না, তাকে মাফ করবেন না। অন্য একটা রিওয়ায়েতে আছে, মিশকাতের হাদিসে আছে, আল্লাহর নবী বলছেন ওয়াল মুশাহিন ওয়াল মুশরিক, মুশরিকের আল্লাহ পাক দোয়া কবুল করেন না। মুশরিক যেটাকে বলে যারা আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করে, যেটা আল্লাহ পাক সবচেয়ে চরম জঘন্য অপরাধ বলছেন, লা ইগফিরুজ যুনুবা বলছেন, তিনি এই গোনা মাফ করেন না, এই শিরকের গোনা, ইল্লা, এ ব্যতীত যত গোনা আছে আল্লাহ পাক সব গোনা বান্দার মাফ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু শিরকের গোনা আল্লাহ পাক মাফ করে দেন না। তবে মুহাদ্দিস ইকরাম, উলামা ইকরাম, মুফাসসির ইকরাম বলছেন, কেউ যদি খাস অন্তকরণে আল্লাহর দরবারে নিবেদিত প্রাণ হয়ে যদি আল্লাহর দরবারে কি করে, তওবা করে, আল্লাহ পাক শিরকের গোনাও মাফ করে দেবেন। তাহলে মুশরিক শিরক কি করে, আর এই শিরক অনেক কার্যকলাপ হয়ে যায়, কথাবার্তা হয়ে যায়, বিশ্বাসগত দিকে হয়ে যায়, এরকম আমলগত দিকে অনেক শিরকের কার্যকলাপ হয়ে যায়, কিন্তু অনেক সময় আপনি খেয়ালই করেন না। অনেক সময় আপনি গড বলেন, ঈশ্বর বলেন, ভগবান বলেন, এই সমস্ত কথা বলেন, আর মনে বলেন আল্লাহ যা গডও তাই, আল্লাহ যা ঈশ্বরও তাই, কিন্তু আপনি একটা মুশরিক। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি মুসলমান হয়ে কখনো এই সমস্ত কথা বলতে পারেন না। গডের বহু বচন আছে, গড ইজ, আল্লাহ শব্দ এমন একটা আরবিতে শব্দ
যার কোনো স্ত্রীলিঙ্গ নাই, যার কোনো বহু বছর নাই, যেটা দিয়ে জাত এবং আল্লাহ পাকের সিফাতের পরিচয় পাওয়া যায়। ঈশ্বর যদি আপনি বলেন তাহলে এটার স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরী, যারে বলি নাউজুবিল্লাহ। আপনি যদি ভগবান বলেন এর স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, তাহলে মুসলমানের আকিদা এটা হইতে পারে না। আপনি কার্যকলাপ মুসলমানের করেন, নামাজ রোজা সব গণেন, কিন্তু আপনি বিশ্বাস করেন যে আল্লাহর যেমন ক্ষমতা আছে এরকম ভগবানেরও এখন একই ক্ষমতা, জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর যেমন ক্ষমতা আছে লক্ষ্মীরও একই ক্ষমতা, এরকম যদি আপনি মনে করেন যে আল্লাহর যেমন ক্ষমতা আছে সরস্বতীর একই ক্ষমতা, ওদের ধর্ম যা আমাদের ধর্ম সেম, এই একটু উনিশ বিশ নাউজুবিল্লাহ, আপনি নামাজ পড়িয়েও আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। নামা কিছু ঈমান, ঈমান ভঙ্গের কারণ মেলা বলছি, দশটি ঈমান ভঙ্গের কারণ এ বিষয়ে আলোচনাও হয়েছে খোতবায়, কিন্তু আপনি ঈমান বিধ্বংসী কার্যকলাপ করতেছেন, তারপরে আপনি ইবাদত বন্দিগি করেন, আপনি কুফুরি করতেছেন, শেরিকি করতেছেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না, জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য কোন কথার দ্বারা আল্লাহর সঙ্গে অংশে স্থাপন হবে এ কথাগুলো আপনাকে পরিহার করতে হবে। ইবাদতের মাধ্যমে যেগুলো হবে এগুলো আপনাকে, এ শেরেকের কার্যকলাপ আপনাকে পরিহার করতে হবে। এই যদি মানসিকতা যদি থাকে, এদের দোয়া আল্লাহর দরবারে সবে বরাতে কবুল হবে না কোনো ভাগ্যবান রজনীতি। এরকম লাইলাতুল কদর কনার ইদাইনগণ আর সবে বরাতগণ কোনো রজনীতিই তাদের কবুল হবে না। এরপরে বলছেন বল মুসাহিনু, যে যে ব্যক্তি কোনো মুমিন ভাইয়ের সঙ্গে রাগ করিয়ে হিংসা বশত দুনিয়াবি কোনো কারণে তিন থেকে পাঁচ দিন, কথা বলছেন তিন দিন, এই তিন দিন যদি তাদের সঙ্গে কি করে কথা পরিহার করে, ইয়াতাকাল্লামুনা সালাসাতা আইয়ামিন, কথা না বলে, তাহলে এর দোয়া আল্লাহর দরবারে সবে বরাত রাত্রিতে কবুল হয় না, জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বলছেন ওয়াশারিবু, যে মদপানকারীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজে পড়ে মদও খায়, এলাও খায়, নাউজুবিল্লাহ। এখন যদি আপনি নামাজে পড়েন আর এরকম আপনি কমরের ঘষত করে সোয়ানি রিয়া ধরি বেড়ান, আপনি এরকম কিছু আর ফাটি যায় যদি মসজিদ নষ্ট করেন, তাহলে আপনার এই নামাজ দিয়ে কী হবে? তাহলে এর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, গৃহীত হবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়াশারিবুল খামরি, এই মদ পানকারীর দোয়া সবে বরাতের রজনীতে কবুল হয় না। এরপরে আল্লাহ রাসূল বলছেন মুসিররু আলা জিনা, যে জিনা আসক্ত, জিনা ব্যভিচারে যে আসক্ত, যদি আপনি বিবাহিত হন তা তো চরম গোনা, যদি অবিবাহিত হন তাও গোনা, যদি এই জিনায় আসক্ত, যারা আল্লাহর নবী বলছেন এরা যতক্ষণ পর্যন্ত খাস তওবা না করে এদের দোয়া ওই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। ওয়াকাতিউর রহমে, রক্তের সম্পন্ন ছিন্নকারীদের দোয়া আল্লাহর নবী বলছেন সবে বরাতেও তাদের দোয়া কবুল হয় না, জোরে বলি নাউজুবিল্লাহ। এখন কিছু তওবা আছে আল্লাহর দরবারে তওবা করলে একনিষ্ঠভাবে কবুল হয়ে যায়, আর কিছু তওবা আছে বান্দার সঙ্গে সম্পৃক্ততা, এই তওবা আপনি আস্তাগফিরুল্লাহ বললে তওবা কবুল হবে না। আপনি সাইয়েদুল ইস্তেগফার যদি পড়েন তাও বান্দার হক যদি নষ্ট করেন তাও আপনার গোনা কখনো মাফ হবে না, জোরে বলি নাউজুবিল্লাহ। এটা বান্দার হকের সঙ্গে সংশ্লিষ্টতা, এ বান্দার সঙ্গে আপনাকে মিউচুয়াল করতে হবে। বান্দার হক নষ্ট করেছেন, কষ্ট দিয়েছেন, কথা দিয়ে জুলুম করেছেন, অন্যায় করেছেন, জমি জোর করে নিছেন, জোর করে দখল করেন, এরকম যদি কিছু থাকে রক্তের সম্পর্ক ছিন্নকারী, আপনি রক্ত ভাই বোনদের কোনো সঙ্গে সম্পর্ক নাই, রক্তের আত্মীয়তার সঙ্গে কোনো সম্পর্ক আপনি রাখেন না, তাদের কোনো খোঁজ খবর নেন না, আর্থিক সামর্থ্যবান, তাদের সাহায্য সহযোগিতা করা প্রয়োজন, আপনি সেগুলো ভ্রুক্ষেপে করেন না, এগুলো না করিয়ে খালি যদি আপনি দোয়া করেন তাহলে এ দোয়া হবে না, ওইগুলো না করি তওবা করলে ওই তওবা কবুল হবে না, জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলছেন আল আকুল ওয়ালিদাই, যে পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তানের কোনো দোয়া আল্লাহ রাসূল বলছেন কোনো দোয়া তাদের কবুল হয় না, কোনো দোয়া আল্লাহর দরবারে গৃহীত হয় না। সবে বরাতের রজনীতেও যদি আপনি দোয়া করেন তাও কবুল হয় না। এখন পিতামাতার অবাধ্য, পিতামাতার খেদমতের আলোচনা হয়েছে, আল্লাহর নবী বলছেন মুশরিকও যদি হয় তারপরে তুমি সদাচরণ করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের খোঁজ খবর রাখো, তাদের ব্যয়ভার বহন করো, তারা যদি মুশরিকও হয়
তাহলে মুসলমান হলে তো আবার সমস্ত জমি জমা যদি অন্যকে দিয়ে দেয়, যদি এটা পিতা মাতার জন্য করণীয় নয়, এ নির্দেশ আল্লাহ নবী দেননি, কিন্তু তারপরে পিতা অন্যায় করে, ভুল করে, সব সম্পত্তি আরেকজন কাকে দিয়ে দিছে, আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমার পিতা আমার উপর বেইনসাফি করে, আমার উপর জুলুম অন্যায় করে। তারপরে আল্লাহর নবী বলছেন, তুমি সৎ ব্যবহার করো, জোরে বলি সুবহানাল্লাহ, তারপরে বলছেন তুমি সৎ ব্যবহার করো, তিনি তার হিসাব দিবেন। পিতা মাতার জন্য যদি এটা কথা উচিত নয়, একদিকে ঝুঁকিয়ে যাবেন, কিয়ামতের দিন গর্দান বাঁকা হয়ে উঠবেন, আপনি এরকম কিছু করবেন না, কিন্তু তারপরে আল্লাহর নবী বলছেন তুমি পিতা মাতার অবাধ্য চরণ করিও না, এই অবাধ্য সন্তানের দোয়া আল্লাহর নবী বলছেন আল্লাহর দরবারে গৃহীত হয় না। এরপরে আল্লাহ রসুল বলছেন, ওয়ান নাম্মামু সকল খর, এই সকল খরের দোয়া এই আল্লাহর দরবারে কবুল হয় না। সবে বরাতের জনিতে সকল ঘরে একখানের কথা আর একখানে নিয়ে যাইয়া ফেতনা বাজায়, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই সকল ঘরের দোয়া কবুল হবে না। এরপরে আর এক রেওয়ায়েতে বলছেন, অল বখিল কৃপণ, কৃপণের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। মেয়েরাজের রজনীতে আল্লাহ পাক রসুলকে শিক্ষা দিয়েছিলেন 14 দফা, বলছিলেন একটা নির্দেশনা ছিল, দানের ক্ষেত্রে এত উদার হইও না, সব দান করে দিয়ে তুমি ভিক্ষুকে পরিণত হইও না, আবার ব্যয় করার ক্ষেত্রে তুমি এমন হইও না, কার্পণ্য করিও না, এমন তুমি কঠিন হইও না, যেন তোমার কাছ থেকে কোনো কিছুই খসে না, এমন তুমি হইও না। তো এই জন্য এই বখিল, যেখানে যেটা দান করার প্রয়োজন সাধ্য মোতাবেক, এ যদি সে না করে, এবং যেটা প্রয়োজন তার শারীরিক মানসিক পারিবারিক, সেক্ষেত্রে যদি সে না ব্যয় করে, এটাকে বলা হয়েছে বখিল। প্রয়োজনীয় খরচপাতি পরিবার পরিজনের জন্য ব্যয় করা, এটাও একটা সদকা, আপনি সব পাবেন, জোরে বলি সুবহানাল্লাহ। যদি সেখানেও আপনি কার্পণ্য করেন, তাও আপনি বখিল। যদি ইবাদত বন্দিগির ক্ষেত্রে কোনো ধর্মীয় কার্যকলাপের ক্ষেত্রে দানের প্রয়োজন, সেখানে যদি আপনি কার্পণ্য করেন, তাও বখিল। আল্লাহ বলছেন, তু জাহিদুন ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, আল্লাহর রাস্তায় চেষ্টা করো, তোমাদের জান এবং মাল দিয়ে, ধন এবং সম্পদ দুইটি আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এজন্য এই ব্যক্তিগুলোর দোয়া সবে বরাতের জনিতে কবুল হবে না। তবে খাস যে সমস্ত বান্দার সঙ্গে সংশ্লিষ্ট আছে, তারা যদি সংশোধিত হয়, খাসভাবে তওবা করে, আল্লাহ পাক তাদের দোয়াও কবুল করবেন, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হইতে নৈরাশ হইও না, আল্লাহ পাকের গজবের সে রহমতের দরজা বেশি। এজন্য এই যারা আবার আমাদের এক শ্রেণীর মানসিকতা আছে, সবে বরাতের রাজনী সারা জীবন নামাজ পড়ে না, সেই দিন মসজিদে জাকা হয় না, জোরে বলি না বুঝবেন। আরে আপনার ফরজ ইবাদত ছাড়া নফল ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হয় না। চাকরি ছাড়া সরকার কাউকে বোনাস দেয় না, দেয়? যারা চাকরি করে না তাদের কোনো বোনাস দেয় না, কোনো কোম্পানিও দেয় না। তাহলে শর্ত হচ্ছে আপনাকে চাকরিজীবী হইতে হবে, তাইলে আপনি বোনাস পাইবেন। আপনি চাকরির কন্টিনিউ যেটা নিজ দায়িত্ব আপনি পালন করেন না, তাহলে বোনাস পাওয়ার আশা করা যায় না। যারা ফরজ ইবাদত করে না, তাদের কোনো নফল ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হয় না। এই জন্য আসুন তওবা করে নামাজ ধরুন, সামনে রমজান আসতেছে, মনে মনে প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহর নবী বলছেন, ভালো কাজের জন্য নিয়োগ করে, তখন থাকি তার একগুণ সব লেখা হয়, জোরে বলি আমিন। এখন থেকে যদি নিয়োগ করেন যে আজীবন আর নামাজ ছাড়বো না, আপনার একটা সব লেখা হবে, আজীবন রোজা ছাড়বো না, আল্লাহ পাক সব লেখতেই থাকবেন। কিন্তু আপনি যদি এরকম খালি মোনাফিকই করেন, এই রমজান পার হইলে আর আপনাকে পাওয়া যায় না।